চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছেন আরও বেশ কিছু শিক্ষার্থী একজন শিক্ষার্থীর একা এই আন্দোলনে অংশ নেওয়ার প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বেশ কিছু শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইকুয়াল অপরচুনিটির প্রয়োজন আছে অ্যান্ড আমরা যারা শিক্ষার্থী আছি আমরা জীবিকার জন্য সরকারি চাকরিটাকে প্রায়োরিটি দিয়ে থাকি সরকারি চাকরিতে কোটা থাকার কারণে যাদের নাই তারা বৈষম্যের শিকার হবে অনেকটা পিছিয়ে যাবে যার ফলশ্রুতিতে অসাম্যের একটা সমাজ রাষ্ট্র তৈরি হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এলাকায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় শিক্ষার্থীরা ধীরে ধীরে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে থাকে চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়নের দাবি জানান তারা কোটা থাকুক তবে কোটাটাকে সংস্কার করা হোক বিশেষ করে এখন যে কোটাটা আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এটা জাতির জন্য কখনোই কল্যাণজনক নয় কারণ যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যদি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকা হয় দেখা গেছে যে মুক্তিযুদ্ধ পরিবার থেকে সারা দেশের মধ্যে সর্বোচ্চ দুই লক্ষ এটার সাথে ইনক্লুড

তাহলে দুই পার্সেন্ট জন্য দুই এই দুই পার্সেন্ট কোটাধারী মানুষের জন্য আপনার ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন কোটার ব্যবস্থা করেছেন বাকি আটানব্বই পার্সেন্ট সাধারণ মানুষের জন্য আপনারা চল্লিশ পার্সেন্ট ব্যবস্থা করেছেন এটা এটা চরম লেভেলের বৈষম্য আমরা কখনোই মুক্তিযুদ্ধাদের বিরোধী না মুক্তিযোদ্ধারা তারা এই দেশকে এই দেশ আমাদেরকে দিয়েছেন এবং আমরা চাই সবসময় মুক্তিযোদ্ধারা তারা একটা প্রিভিলিজ গ্রহণ করুক তারা জন্য সীমিত ও কোটা বেশিরভাগ অংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য রাখা উচিত বলে মনে করছেন তারা মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সিদ্ধান্তের পুনর্বিবেচনা আশা করছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়